আসসালামু আলাইকুম। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCI থেকে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই একটি সুখবর দিয়ে শুরু করতে চাই আজকের ভিডিও। শিক্ষক নিবন্ধন অবশেষে প্রত্যেক চাকরি প্রার্থীর জন্য বিরাট খুশির সংবাদ দিল NTRCI। সম্মানিত ভিউয়ার্স, চলুন এ বিষয়ে এখন জানবো বিস্তারিত। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের NTRCI একটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 10 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম শিক্ষা মন্ত্রণালয়, বিভাগের নাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কর্তৃপক্ষের নাম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCI। পদের বিবরণ। নিয়োগ বিজ্ঞপ্তি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের আয়ত্তাধীন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষে NTRCI এর সিস্টেম অ্যানালিস্ট এর একটি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি, আবেদনপত্র পূরণ সংক্রান্ত সকল নিয়মাবলী, নিয়োগের শর্তাবলী ও আবেদন ফর্ম NTRCI এর ওয়েবসাইট www.ntrci.gov.bd এবং http://ntrcir.teltok.com/bd এ পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ বর্ণিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আগামী 18 সেপ্টেম্বর 2022 তারিখ সকাল 10টা থেকে 10 অক্টোবর 2022 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেট। পরবর্তী নতুন কোনো NTRCI থেকে পাওয়া আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ।